নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার চার রাশির বাম্পার অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি, আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আগামীকাল দশমী তিথি রয়েছে, অশ্লেষা নক্ষত্র রয়েছে, রাহুকাল রয়েছে আপনার 1:30 থেকে 3:00 আশপাশে। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি এবং সেখানে বেশ কিছু রাশির নাম বলি, যে রাশিগুলির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সেখানে হয়তো আপনার রাশির নাম থাকতে পারে। অনেকেই ভাবেন যে কৌশিকদা, আপনি বলছেন যে আমার যে রাশির নাম তাহলে আমার কি অর্থপ্রাপ্তি হবে? দেখুন, প্রত্যেক রাশির ক্ষেত্রেই যে অর্থপ্রাপ্তি হবে এমনটি আমি কিন্তু কখনো দাবি করি না। তবে আমি একটি কথা বলি, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা সময় কিন্তু আমি আপনাদেরকে জানাই এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আলাদা আলাদা টার্গেট নাম্বার জানাই। দেখুন, যাদের ক্ষেত্রে রাহু গ্রহ পীড়িত রয়েছে, 2-1 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে আকর্ষক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর ক্ষমতাকে বৃদ্ধি করলে হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। যদি আপনার জন্মছকে ভাগ্যভাব যদি স্ট্রং থাকে তাতেও কিন্তু আপনার চট জলদি প্রাপ্তি ঘটবে। আপনারা অনেকে ভিডিওটি সম্পূর্ণ না দেখে মোটা অঙ্কের একটা লটের টিকিট কেটে অনেক প্রচুর অর্থ আপনারা নষ্ট করছেন। আমি তাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, একটি কথা আপনাদেরকে বলি, প্রত্যেক মানুষের জীবনে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে, কারো থাকে আগে, কারো থাকে দেরিতে, কারো আবার অনেক ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে আটকে যায়। সেই জায়গাটা যে বাধাপ্রাপ্তি হচ্ছে কি না, সেই বাধা কাটানোর জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্র এবং পাশাপাশি আপনার হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আলোচনার বিষয়, যে চার রাশির আমি নাম বলবো, হয়তো আপনার রাশির সাথে মিলতে পারে, সেম রাশি হতে পারে, আপনার অর্থপ্রাপ্তি আগামীকাল হতেও পারে আবার না হতেও পারে। আপনি আগামীকাল কোটিপতি হতে পারেন, আবার আপনি 100 টাকাও পেতে পারেন বা আপনি নাও পেতে পারেন। কিন্তু যদি আপনার প্রবল যোগ থাকে, যদি আপনার ক্ষেত্রে গ্রহের অবস্থানগুলো ভালো থাকে, আমি একটি কথা বলবো, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার আসি যে পাঁচ রাশি মার্জ করেন, যে চার রাশির আমি নাম এবং টার্গেট নাম্বার সেটি নিয়ে আলোচনা করব। এই যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা আমি বলি না, খুব রিসার্চ করে কিন্তু এই সময়টা বলা হয়। অর্থাৎ যদি আপনারা এই সময়টাকে গুরুত্বপূর্ণভাবে যদি কাজে লাগাতে পারেন, একটা সময় প্রত্যেকটি রাশিক্ষেত্রে স্পেসিফিক একটা করে সময় বলা হয়, সেই সময়গুলোকে যদি আপনারা যদি সঠিক নিয়মে কাজে লাগাতে পারেন কিনা, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আসা যাক চার রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। তার আগে একটি কথা আপনাদেরকে বলি, আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে জেনে নিন, তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু যদি আপনাদের অশুভ থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। এবং পাশাপাশি দেখা দরকার যে আপনারা প্রতিদিন যদি রাহুর বীজমন্ত্র পাঠ করতে পারেন, তাতে রাহু গ্রহ প্রসন্ন হবে এবং যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এবং যাদের অর্থ আটকে গেছে বা যে কোনো কাজে বাধা আসছে, আপনারা পরিষ্কার রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশি 1 নম্বর রাশি আগামীকালের জন্য,
সেই রাশির নাম মীন রাশি। হ্যাঁ, মীন রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনাদের টার্গেট যে নাম্বার সেটি রয়েছে 6 এবং 3। আপনাদের যে শুভ সময়টা রয়েছে মীন রাশির, সকাল 10:21 থেকে আপনার 11:32 পর্যন্ত, যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে আপনি যদি মীন রাশির হন। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি। আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার ধনু রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 1 এবং 3। আপনাদের যে শুভ সময় সকাল 9:42 থেকে 10:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি নাম বলবো সেই রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের যে শুভ সময় কর্কট রাশির সকাল 11:02 থেকে, সকাল 11:02 থেকে টাইমটা শুরু হচ্ছে, এবং আপনাদের যে সময়টা হচ্ছে 11:52 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। একদম অন্তিম এবং শেষ রাশি, যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার আগামীকালের যে টার্গেট যে নাম্বার সিংহ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 4 এবং 1। আপনার ক্ষেত্রে যে শুভ সময় সিংহ রাশির যে স্পেসিফিক যে সময়টা আগামীকালের জন্য বেরিয়ে আসতে চলেছে সেটি হচ্ছে 3:48 থেকে আপনাদের 5:02 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে। অবশ্যই যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, রাহু রক্ষা কবচ, রত্ন, বাস্তুপ্রতিকার, পূজাপাঠ করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। তো সকলে যারা ভিডিওগুলি শুনছেন, একবার একটা অনুরোধ যে আপনারা ভিডিওগুলিকে প্রচুর প্রচুর শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, নমস্কার।